হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন, স্পঞ্জি হয়েছে একদম। এখন আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে দেখুন, এই দেখুন ভিতরটা দেখুন। কাকলের রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কেকের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি। বন্ধুরা আমরা তো পাকা আমের সিজনে পাকা আমের অনেক রকম রেসিপি বানিয়ে খাই, আর তাছাড়াও কেকের সময়ও অনেক রকমভাবে কেক বানিয়ে খাই। তবে এই পাকা আমের সিজনে যদি পাকা আম দিয়ে কেক বানিয়ে খাওয়া যায় তাহলে আরও দারুণ হয়। আরও যদি কেকটা বানিয়ে একটু সুন্দরভাবে পরিবেশন করে সবার সামনে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। তাহলে চলুন আজকের কেকটা আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও কিন্তু এই সিজনে পাকা আম দিয়ে বাড়িতে কেক বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন এবং বাড়ির সবাইও খুবই খুশি হবে। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম, গাছ থেকে পাড়ার সময় ভিডিও করা হয়নি, কারণ এই আমগুলো কিন্তু আজকের পাড়া হয়নি, দুই একদিন আগে পাড়া হয়েছিল। একদম যে গাছ থেকে পেকে পড়েছে আমগুলো তা নয়, আগে পেরে বাড়িতে রাখা হয়েছিল দুই একদিন আগে, তারপর কিন্তু পেকে গেছে। আর আমগুলোর গা সবুজ কিন্তু ভেতরটার কালারটা দেখুন, শুধু আমি ছাড়াচ্ছি আপনারা দেখতে থাকুন। আর আমাদের গাছের আম কিন্তু প্রচুর মিষ্টি আর কত সুন্দর হয় দেখুন। যদি এইভাবে ছুরি দিয়ে মুখটা কেটে ফেলে দেওয়া যায় তারপরে দেখুন খোসাটা এইভাবে ধরলে না কত সুন্দরভাবে উঠে আসে দেখুন। আমটা যত পাকবে ততটা খোসাটা কিন্তু আরও সুন্দরভাবে উঠে আসবে। আমাদের গাছের আমটাই এইরকম দারুণ, খোসাটা দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে, ছাড়ানোর কোনো ঝামেলাই নেই। আর কালারটাও কিন্তু দারুণ হয়, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কতটা মিষ্টি। এই দেখুন গায়ের কালারের সাথে আমের কালারটা দেখুন পুরোপুরি কিন্তু আলাদা। আর প্রচুর কিন্তু কাঁদও পাওয়া যায় আম থেকে। এখন আমি আমের গায়ে থেকে এরকম আমগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে এইভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে ঘষেও কিন্তু আমের কাঁদটা বের করে নিতে পারেন, তবে মিক্সিতে করলে সুবিধাই হয়, যেহেতু আমাদের আমের কিন্তু ছিবড়ে খুব একটা নেই, খুবই কম, সেই জন্য কিন্তু মিক্সিতে দিলে ছাঁকার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা গ্রেটারে করেন তাহলে কিন্তু ছেঁকে নিতে পারেন। এইভাবে আমি পুরো আমটাকে ছুরি দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এই আমগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না। এখন শুধু আমি ঢাকনা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমের যে কাঁচটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এই কাঁচটা থেকে আমি কিছুটা কাঁচ একটা বাটিতে করে রেখে দেব, আর বেশিটা কাঁচ আমি আমের জেলি বানাবো তার জন্য নিয়ে নিলাম। আর আমের কাঁচটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, এটা কিন্তু এরকম কালার কিন্তু কেনা আমে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনারা তো কেনা আম দিয়েই বানাবেন যাদের গাছ নেই, তাতেও হবে, তবে ঘরের গাছের আমার কালারটা দারুণ হবে। এখন আমি আমের জেলি বানানোর জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতনই দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর জল অনুযায়ী চিনিটা দেবেন। এখন আমি চিনিটাকে ভালো করে জলের সাথে এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নেব। চিনিটা আমার জলের সাথে খুব ভালো করে গুলে গেছে, এখন আমি আমের কাঁচটা ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবো সব কিছুকে একসাথে, নেড়ে নেড়ে কিন্তু আমি একটা জেলি বানিয়ে দেবো। আপনারা যদি কেক না বানিয়ে শুধু এমনি আমের জেলি বানাতে চান তাহলে কিন্তু এইভাবে আমের জেলিটা বানিয়ে নেবেন, দারুণ হয়। নাড়তে নাড়তে আমার আমটা দেখুন একদম জেলির মতো হয়ে গেছে, এরকম অবস্থায় কিন্তু আমি কড়াটাকে নামিয়ে জেলিটাকে ঠান্ডা করে নেব। প্রথমেই আমি কেকের জন্য ব্যাটারটাকে বানিয়ে নেব, তার জন্য আমি প্রথমে এই বাটিতে দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও নিতে পারেন, আমি এখানে ভর্তি ভর্তি দু চামচ ঘি দিলাম। এখন আমি ঘিটাকে ভালো করে একটা হ্যান্ড গ্রাইন্ডারের মাধ্যমে এরকমভাবে ভালো করে দেখুন মেখে নেব।
আমি আবারো বলছি আপনারা কিন্তু ঘি না দিয়ে সাদা তেলও দিতে পারেন কিংবা বাটারও দিয়ে দিতে পারেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে এরকমভাবে মিশিয়ে নেব। এখন আমি সুজিটা দিয়ে দেব। আজকে যেহেতু কেকটা আমি সুজি দিয়ে বানাচ্ছি সেজন্য কিন্তু সুজির পরিমাণটা একটু বেশি নিয়েছি, 200 গ্রাম সুজি রয়েছে। আর কিন্তু সুজি ছাড়া আমি এখানে আর অন্য কিছুই দেবো না, ময়দা টয়দা কিছুই দেবো না, শুধুমাত্র সুজি দিয়েই আজকে কেকটা বানাবো। এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর যেটা মেন, আজকে যেহেতু আমি পাকা আম দিয়ে কেকটা বানাচ্ছি তাই সুজি আর পাকা আমেই যেহেতু কেকটা হবে সেজন্য সুজির পরেই কিন্তু আমি পাকা আমের কাঁচটা দিয়ে দেব। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের কেকের রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ দেখতে থাকুন। যদি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা হয়তো ভালো হবে না, আর যদি আমি যেভাবে কেকটা বানাচ্ছি আপনারাও বানান তাহলে কিন্তু একই রকম টেস্ট হবে, খুব দারুণই লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। প্রথমে খুব বেশি দুধ দেব না, যেমনটা আমার দুধ লাগবে আমি তেমনটাই দেব। দিয়ে এইভাবে ভালো করে একসাথে মিশিয়ে নেব। যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি সেজন্য সুজিটা কিন্তু আরও ফুলবে, মানে আরও বেশি দুধ লাগবে। আমি এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে মাখাতে থাকব। সত্যি বলছি বন্ধুরা, শুধুমাত্র সুজি আর আম দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় না দেখলেই বিশ্বাস হবে না। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগে। সুজির ব্যাটারটা দেখুন এইরকম ঘনত্বের হয়েছে। এখন আমি এই বাটিটার মধ্যে প্লেটটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সুজিটা আরেকটু ফুলে ওঠে তার জন্য অপেক্ষা করবো। আর ততক্ষণে আমি যে বাটিটার করে কেকটা বসাবো সেটা সেট করে নেব। আজকের কেকটা আমি এই বাটিটা করে বসাবো, তাই এই বাটিটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেব। ভালো করে কিন্তু তেলটা বাটির গায়ে ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে, যাতে কেকটা আমার খুব সুন্দরভাবে উঠে যায়। আপনারা তো বাটিতে কাগজ দিয়ে কেক বানান, একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণভাবে কিন্তু উঠে যায়, খুব সুন্দর। এইভাবে সারা গাটা ভালো করে তেলটা মিশিয়ে নিলাম। এখন আমি এখানে বাটিতে করে আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন, আটা কিংবা ময়দা যাই নিন না কেন, এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব। এবার আমি পুরো বাটির গাটা এইভাবে ভালো করে মাখিয়ে নেব। বাটির গায়ে আটাটা লাগানোর পর যে আটাটা এক্সট্রা হয়েছে, এই বেশি রয়েছে, সেটাকে আমি বাটিতে করে আবার ঢেলে নেব। এই দেখ, তাহলে চলুন এখন কেকটা সেটিং করে। এবার আমি কেকের ব্যাটারটাকে দেখে নেব। এই দেখুন, এখন আমি এটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি আর 1/2 চামচ বেকিং সোডা দেব। এই কেকটা বানাতে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন আবারও আমি একবার সবগুলোকে এইভাবে ঘুরিয়ে নেব, মানে আরও একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যদি এই ব্যাটারটা একটু মোটা মনে হয় তাহলে কিন্তু অল্প একটু দুধ দিয়ে আবার একটু মিশিয়ে নিতে পারেন। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু এই লাস্টের সময় দিতে হবে, প্রথমে দিয়ে দিলে হবে না। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিটার মধ্যে কেকটা বসাবো সেই বাটিতে ঢেলে দেব। এইভাবে আমি কিন্তু আস্তে করে দেব, তাড়াহুড়ো করব না। আর আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আমি বাটিটাকে এইভাবে একটু নাচিয়ে দেব, যাতে কেকটা বাটির মধ্যে খুব ভালোভাবে সেটিং হয়ে যায়। চলুন তাহলে এবার উনুনটা জ্বালিয়ে নেওয়া যাক। উনুন জ্বেলে আমি কড়াটা উনানে বসিয়ে গরম করে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেব 1টা স্ট্যান্ড বসিয়ে দেব, এইভাবে দিয়ে
আর ওই স্ট্যান্ডের ওপরে আমার কেকের বাটিটা বসিয়ে দেব আস্তে করে। এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব, ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে বাইরের বাতাসটা ভিতরে না যেতে পারে, ভিতরের বাতাসটা বাইরে না ঢুকতে পারে, একদম মানে সেটিং হয়ে থাকে যেন কড়ার মধ্যে। এইভাবে থাকলে কি হবে, কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কেকটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আমি উনানে বানাচ্ছি তাই 15 মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা গ্যাসে বানাতে চান তাহলে হয়তো 20 থেকে 25 মিনিট টাইম যেতে পারে, তবে কিন্তু আমি খুব বেশি জ্বাল দেবো না, হালকা আঁচে কেকটা বানিয়ে নেবো। প্রায় 15 মিনিট হয়ে গেছে, আর এখন কেকটা হয়েছে কিনা দেখার জন্য আমি এরকম একটা কাঠি নিয়েছি, আর কাঠিটাকে আমি কেকের মধ্যে দিয়ে দেবো। এইভাবে গেড়ে দেখবো যে কেকটা হয়েছে কিনা। এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটাকে কড়া থেকে নামিয়ে নেব। কেকটাকে নামানোর পর আমি বাটি আর কেক দুটোকেই আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে বাটি থেকে নামিয়ে নেবো, মানে ঢেলে নেব, এরকম থালাতে উবুর করে দেবো, দিয়ে এইভাবে একটু ঘা দেব ওপর থেকে। এই দেখুন কেকটা আমার বেরিয়ে গেছে, কত সুন্দর কেকটা হয়েছে দেখুন, দারুণ হয়েছে, আর কতটা সফট হয়েছে দেখুন, স্পঞ্জি হয়েছে একদম। আর চার সাইডটা দেখুন পুড়েও যায়নি আর লেগেও যায়নি, আর বাটি থেকে কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে দেখুন। আপনারা এইভাবে একবার কেক বসিয়ে দেখবেন বাটিতে, খুব দারুণ হয়ে যায়, কোনো রকম কেকের মোল্ডের দরকার হয় না। আর আমি এটা অ্যালুমিনিয়ামের বাটিতে বানালাম, আপনারা কিন্তু স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এখন কেকটাকে পরিবেশনের জন্য তৈরি করা যাক। তাহলে বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে কত সুন্দর কেক হয় দেখুন, অসাধারণ কেক হয়েছে। যদি আমরা নিরামিষ দিনের জন্য এরকম একটা কেক বানাতে চাই তাহলে কিন্তু এরকম কেক বানানো যেতেই পারে, কিংবা যারা নিরামিষ খান তারা কিন্তু ডিম ছাড়া এরকম শুধুমাত্র সুজি দিয়ে পাকা আমের কেক বানিয়ে নিতে পারে। কেকটাকে এখন আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু কেকটাকে এইভাবেই কেটে খেয়ে নিতে পারেন, তবে একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমি কেকটাকে যেভাবে বানাচ্ছি দেখুন, চারি সাইডটা আগে ভালো করে এইভাবে কেটে নেব। দোকানে কি হয় ওনাদের কেক কাটার ছুরি থাকে তো খুব তাড়াতাড়ি কেটে নিতে পারে। এই দেখুন কাটা হয়ে গেছে, আর মাঝখানটা দেখুন কেকে কত সুন্দর হয়েছে দেখুন, যেহেতু ম্যাঙ্গো কেক একদম ম্যাঙ্গো হয়েছে। এখন আমি এই কেকটা যেটা কেটে নিয়েছি এর ওপরে আমি সাদা ক্রিম দিয়ে দেবো, আর সেটা আমি এরকম একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, অন্য একদিন আমি ক্রিম বানানোটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখে নেবেন। এখন আমি এর ওপর থেকে এইভাবে ক্রিম দিয়ে দেবো, একটু বেশি করেই দিতে হবে। এখন আমি চামচের সাহায্যে এইভাবে পুরো কেকের গায়ে দিয়ে নেব। সাদা ক্রিমটা আমি ওপর থেকে দিয়ে নিয়েছি, এখন আমি যে আমের জেলিটা বানিয়ে রেখেছিলাম সেই আমের জেলিটা এর উপরে দিয়ে দেব। জেলিটাকেও ভালো করে এইভাবে দিয়ে নেব। বাচ্চারা যদি এরকম একটা সুন্দর কেক পায় তাহলে কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আমের জেলি আমি দিয়ে নিয়েছি, এখন আমি যে কেকটা কেটে রেখেছিলাম যে পিসটা, এই দেখুন এই দিকটা কাটা রয়েছে আর এই দিকটা ওপরের দিক, এই ওপরের দিকটাকে আমি উল্টে এইভাবে দিয়ে দেব, বসিয়ে দেব। আবারও আমি সাদা ক্রিম নিয়ে নিয়েছি, এই সাদা ক্রিমটা আমি কেকের ওপরটাতে তো দেবো আর এই গাটাতেও কিন্তু দিয়ে নেব। প্রথমে আমি ওপরটা দিয়ে নেব, শুধু সুজি দিয়ে কেক তো সেজন্য একটু সুজিটা এরকম মানে সফট হয়েছে আর কি, খুব নরম তুলতুলে হয়েছে কেকটা। এবার আমি আবারও আমের যে জেলিটা রয়েছে এই জেলিটা নিয়ে এরকম ওপর থেকে একটু করে ফেলে দেব, মানে নিচের দিকে একটু ঝুলিয়ে দেব, আর এরকম আবারও ওপর থেকে দিয়ে নেব।
খুব অল্প একটু করে এইভাবে ঝুলিয়ে দেব। যেহেতু আমাদের কাছে কোনো নজেল নেই কিংবা কেক বানানো তেমন কোনো সরঞ্জাম নেই, সেহেতু একটু সুন্দর ডিজাইন করার জন্য একটু বুদ্ধি খাটানো আর কিছুই না, হয়তো ভালো লাগবে না, তবুও একটু সুন্দর করার জন্য এরকম। সাদা ক্রিমটা নিয়ে একটু চারি সাইডটা একটু মোটা করে দিলাম আর কিছুই না, একটু মোটা করে দিলাম। এবার আমি যেটা করব সেটা হলো এই যে আমের জেলিটা রয়েছে এর ওপরে আমি এইভাবে বরফি আকারে ডিজাইন করে নেব। এখানে যদি আপনারা চান কিছু লিখেও নিতে পারেন, যেমন হ্যাপি বার্থডে কিংবা যে কোনো কিছু। পুরো কেকটা সাজানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর এরকম একটা সুন্দর ডিজাইনের কেক যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুবই খুশি হবে, আমরা বড়রাও কিন্তু খুবই খুশি হব। তাহলে বন্ধুরা আজকের আমার এই পাকা আম আর সুজি দিয়ে যে কেকটা বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে দেখুন, এই দেখুন ভিতরটা দেখুন, বন্ধুরা এই কেকের মাঝখানে এই ভিতরে যে ক্রিম আর যে ম্যাঙ্গো জেলিটা রয়েছে এটার জন্য কিন্তু কেকটা খেতে আরো দারুণ লাগবে, প্রত্যেকটা কামড়ে কিন্তু আমরা ম্যাঙ্গো জেলির টেস্টটা পাবো, দারুণ লাগবে।